ছাত্র জনতার অভ্যুত্থানের পর একের পর এক ধরা পড়ছেন সাবেক মন্ত্রী এমপিরা। রিমান্ড শেষে তাদের বেশিরভাগই এখন কারাগারে। বন্দীরা কারা কর্তৃপক্ষের কাছে স্মার্ট টিভি এবং বাড়িতে রান্না করা খাবারের চাহিদার কথা জানিয়েছেন, কিন্তু কারাবিধি অনুযায়ী এ ধরনের সেবার সুযোগ নেই বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ। কারাগার সূত্র জানায়, বন্দী মন্ত্রী এমপিরা বই পড়ে বেশিরভাগ সময় কাটাচ্ছেন, আর দেশের খবর জানতে নির্ধারিত মাত্র দুটি পত্রিকা দেওয়া হচ্ছে। ডিভিশন প্রাপ্ত বন্দীদের টেলিভিশন পাওয়ার সুযোগ থাকলেও এখনও কেউ নেননি। তবে তাদের কয়েকজন স্মার্ট টেলিভিশন চেয়েছেন, কিন্তু নিয়ম না থাকায় কারা কর্মকর্তারা এ বিষয়ে অপারগতা জানিয়েছেন। এছাড়া অনেকে আবদার করছেন নিয়মিত বাসা থেকে রান্না করা খাবার সরবরাহের, কিন্তু নিয়মের মধ্যে না থাকায় সেটিও মিলছে না তাদের ভাগ্যে। কারাগার সূত্রে জানা যায়, হত্যাসহ বিভিন্ন মামলায় মন্ত্রী এমপি ও বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা মিলিয়ে সারা দেশে গ্রেপ্তার হয়েছেন 67 জন ভিআইপি। এদের মধ্যে 39 জনকে ডিভিশন দেওয়া হয়েছে। কারাবিধি অনুসারে ডিভিশন প্রাপ্ত বন্দীরা সাধারণ বন্দীর চেয়ে কিছু বেশি সুযোগ সুবিধা পান। ডিভিশন প্রাপ্ত বন্দীরা সাধারণ বন্দীর চেয়ে 2-3টি পদের খাবার বেশি পান। এর মধ্যে রয়েছে চা, কলা ও পাউরুটি। দিনে একবার তাদের চা দেওয়া হয়। ডিভিশন প্রাপ্ত মন্ত্রী এমপিদের সকালবেলা একটি কলা ও 100 গ্রাম ওজনের পাউরুটি দেওয়া হচ্ছে। এছাড়া দুপুরে ও রাতে তাদের জন্য চিকন চালের ভাতের সঙ্গে মাছ, মাংস ও সবজির ব্যবস্থা রয়েছে। দেয়া হয় চেয়ার, টেবিল, খাট ও চিকন চালের ভাত। ডিভিশন প্রাপ্ত বন্দীরা চাইলে বাড়ি থেকে টেলিভিশনও নিতে পারেন, তবে সেই টেলিভিশন হতে হবে সাধারণ টেলিভিশন, যাতে কোনো পোর্ট থাকতে পারবে না। দেয়া হয় না ডিশ লাইন, ফলে বিটিভি ছাড়া অন্য কোনো চ্যানেলও দেখার সুযোগ নেই। কারাগারের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, কয়েকজন মন্ত্রী ও সংসদ সদস্য তাদের কাছে স্মার্ট টিভি চেয়েছেন, কারাবিধি অনুযায়ী সে সুযোগ না থাকায় তারা পাননি। এতে তারা হতাশ হয়ে সাধারণ টেলিভিশন নেয়ারও আগ্রহ দেখাননি। ওই কর্মকর্তা আরও জানান, বাড়ি থেকে রান্না করা খাবারের আবদারও করেন কয়েকজন মন্ত্রী ও এমপি। কারাগারে বাইরের খাবার দেওয়ার সুযোগ নেই জানানোর পর মন খারাপ করেন তারা, দ্বিতীয়বার আর এসব আবদার করেননি। এ বিষয়ে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন বলেন, তাদেরকে কারাবিধি অনুসারে রাখা হয়েছে। তারা প্রত্যেকেই সচেতন মানুষ, আইন সম্পর্কে জানেন। ডিভিশন প্রাপ্তদের যা যা সুবিধার কথা কারাবিধিতে উল্লেখ রয়েছে সে অনুযায়ী তাদের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। জানা গেছে, নিরাপত্তার স্বার্থে বন্দী মন্ত্রী ও এমপিদের কারাগারে আলাদা সেলে রাখা হচ্ছে। তবে নিয়ম অনুযায়ী সকালে লক আপ খোলার পর একে অপরের সঙ্গে দেখা করার সুযোগ রয়েছে। মন্ত্রী এমপিরা পরিচিত মুখ হওয়ায় নিরাপত্তার কথা ভেবে তারা নিজেরাই সাধারণ বন্দীদের সামনে যেতে চাচ্ছেন না, নিজেদের মধ্যেই গল্পগুজব করে সময় পার করছেন তারা। এইচএম নাহিয়ান, ভোরের কাগজ।